হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিথি চলে আসলাম একদম নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো নেতাজির 128তম জন্মদিন সেলিব্রেশনের যে ভিডিওটা, সেটা আমাদের কলেজে পালন করা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে, আর এখন হচ্ছে আমি আছি হচ্ছে পলাশী স্টেশনে। আর যেদিন একদম একা বসে রয়েছি, এখন যাবো হচ্ছে আমি হাজারদুয়ার এক্সপ্রেসে, আর যেটা আমি প্রত্যেক দিন এই ট্রেনটাতেই যাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কল পলাশী স্টেশন, আর পলাশী স্টেশনের আশেপাশে যাদের বাড়ি, আমার ভিডিও যারা দেখো অবশ্যই কমেন্টস করে জানিও। 23 জানুয়ারি একজন এমন মানুষ জন্মেছিলেন যিনি আমাদের গোটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িত এবং আমাদের স্বাধীন জাতিসত্তার সঙ্গেও কোনো না কোনোভাবে জড়িত, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ 128তম জন্মদিবস। এই 128তম জন্মদিবসকে স্মরণ করে আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, যার সূচনা বাইরে এই শহীদ বেদির কাছে টিসি ভিকারির সামনে। টিসি ভিকারিকে সাক্ষ্য রেখে আমরা সূচনা করছি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করবেন অধ্যক্ষ ডক্টর শচীন কবিরাজ ঠাকুর, তারপরেই আমরা চলে যাব মূল অনুষ্ঠান আমাদের মাল্টিপারপাস কলেজ মধ্যে। ওরকম করে করানো যাবে না। বন্দে মাতরম তো বলবে, বলছেও না স্যার। এই ভালো লাগাটাকে সমবেত ভাবে উদযাপন করবার জন্য অনুষ্ঠানের শুরুতেই আমাদের বাইরে যে পর্বটি ছিল সেখানে পতাকা উত্তোলন হয়েছে। অধ্যক্ষ মহাশয় পতাকা উত্তোলন করেছেন, আমরা সকলেই তার সাক্ষী ছিলাম। প্রতীক প্রজ্বলনের মাধ্যমে এবার আমরা ঘরে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার জন্য মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি। গোপালবাবু, কিশোরবাবু, শুভব্রত কর এখানে উপস্থিত হয়েছেন, এনাক্ষী মণ্ডল উপস্থিত হয়েছেন, জ্যোতি, আশাফাকুল্লাহ, সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ সবার থেকে এগিয়ে
খেলাধুলোর দিক বিচার করলে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকার, যে কিনা পুরো ইন্ডিয়াতে প্রথম বল ফুটবলে স্পর্শ করলেন। ধর্মের দিক থেকে বিচার করলে তো স্বামী বিবেকানন্দের নাম আমাদের উচ্চারণ করতেই হবে। ভারতবর্ষের কৃষ্টিকে, সংস্কৃতিকে যিনি আন্তর্জাতিক তকমা দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য শুধু তাই নয়, বিজ্ঞান আচার্য প্রফুল্লচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, সেখানে কার নাম করবো আর কার নাম করবো না। ঠিক এর পরবর্তীকালে আমরা পেলাম নেতাজিকে, এদের সবার সমন্বিত একটি ব্যক্তিত্ব হিসাবে, যিনি সব দিক থেকে এগিয়ে, যার জন্য 125 বছর পার করেও আমরা তাকে স্মরণ করছি। কিন্তু কোথাও মনে হয় স্মরণ ছেড়ে এখন বোধহয় তাকে অনুসরণ করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়ে। আমরা তেমনই একটা অনুষ্ঠানে আজকে সামিল হতে পেরেছি, এর জন্য আমাদের আনন্দের শেষ নেই, মনে মনে গর্ব হওয়াটাই স্বাভাবিক। এবং সেই অনুষ্ঠান শুরু হবে সঙ্গীতের মাধ্যমে, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের এই বিএড বিভাগের ছাত্রী সোহিনী সেনগুপ্ত। সোহিনীকে অনুরোধ করছি, উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, শুভেচ্ছি তোমায় প্রাণ। ও আমার জন্ম সত্য লেখা কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেনগারের বুলেটে বুলেটে আমার ছাঁচা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার পশুর জলস্রোতে আর হাড়ের ফসফেটে, খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও কারের স্বপ্ন, তার নাম। আমার ঠান্ডা বুকের উপরে এখনো গাঢ় হয়ে জমে আছে ফকরা নাগালে পাথরে বাঘের গম্ভীর ছায়া, টিপাইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর, কপাল থেকে ডাঙ্গায় রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো করে জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিদিন হালকা বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, কোথের আগুনে দাও দাও করে চলে যাচ্ছে আমার শেষ সজ্জা, ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেয়ে, বৃষ্টি আসবে ঘাটকে স্টেন গান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বড় উৎকলা গান ক্ষেত্রী, আর একটু পরে প্রতিটি খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো, প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি বাদলে আর ভাঙবার আলোড়নে যে তুমুল উৎসবের রাত, সেই রাতে সেই তারাই ফেটে পড়া মহফিলে রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত হাসা জঠর উপরে আনা কলেজে ফোঁটা ফোঁটা রক্ত সুখাম আর মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। নমস্কার। এমন শোনা যায় যে বাইরে যদি কার্পেট বম্বিংও চলতো তাহলে নেতাজির তার কোনো ভ্রুক্ষেপ থাকতো না। অনেক দিনে তার সাথে দেখা করতে আসেন ব্রিজলাল জয়সওয়াল। তো ব্রিজলাল জয়সওয়াল সম্পর্কে আমি সংক্ষেপে একটু জানিয়ে দিই যে তিনি ছিলেন সিঙ্গাপুরের একজন ধন কুবের, মানে ধনী শ্রেষ্ঠ যাকে বলে, নানা রকম ঠিকাদারি ব্যবসা তাদের ছিল। এর পাশাপাশি নেতাজির সাথে তাহলে তার সম্পর্ক কি করে হয়? সম্পর্কটা এখানেই যে তিনি আজাদ হিন্দ বাহিনীর অর্ডার সাপ্লাইয়ার ছিলেন এবং পাশাপাশি তিনি সিঙ্গাপুরের একটি নামী মন্দির আম্মা মায়ের মন্দির, এই মন্দিরটি ছিল গুজরাটের চেট্টিয়ারদের মন্দির, সেই মন্দির পরিষদের সভাপতি ছিলেন। তো তিনি দেখা করতে এসেছেন নেতাজির সাথে এবং নেতাজি সহাস্যে তাকে জানান যে আপনি স্বেচ্ছায় এসেছেন আমার সাথে দেখা করতে, এই তো আমি চাই,
এবার অর্থ সাহায্যটা কি আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, নাকি আপনার মালয় অটোমোবাইলস থেকে আমরা পাবো, নাকি আপনার মন্দির কমিটির তরফ থেকে আমরা পাবো? তো প্রথমে খানিকটা থতমত খেয়ে যান বৃজলাল বাবু। তো তিনি বলেন যে কি আমরা আপনাকে অর্থ সাহায্য দেব মন্দির কমিটির তরফ থেকে, তবে আমাদের একটি শর্ত আছে। নেতাজি তখন খানিকটা অপ্রস্তুত হয়ে বলেছিলেন, শর্ত? দানই কখনো শর্ত থাকে? দান তো হবে নিঃশর্ত। আপনারা ভারতীয় হয়ে এই বিদেশের মাটিতে এসে ব্যবসা করছেন এবং কয়েক কয়েক কোটি টাকার আপনারা ব্যবসা করেন, সেখানে তো আমরা আপনাদের কাছে কোনো বুকের রক্ত চাইছি না, অর্থ সাহায্য চাইছি। আপনারা তো আমাদের কাছে আদর্শ স্থাপন করবেন, সেখানে কিনা আপনি বলছেন সেখানে শর্ত থাকবে? তার উত্তরে খানিকটা বিনয় হয়ে সেদিন বৃজলালবাবু বলেছিলেন, আসলে শর্ত বলা ঠিক হয়নি আমার, আমাদের একটি অনুরোধ আছে যে আপনি এই ফৌজি পোশাকে আজাদ হিন্দ বাহিনীর প্রতিনিধি হয়ে আমাদের মন্দির প্রাঙ্গণে আসবেন এবং আমরা আপনাকে একটি সভার মাধ্যমে সেই টাকার তোড়াটা আপনার হাতে তুলে দেব এবং সভা শেষে আপনি একটি ভাষণ রাখবেন। তো এই আমন্ত্রণটা পাওয়ার পর নেতাজি তখন সহাস্যে বলেছিলেন, আপনার কি মনে হয় না এটি একটি কুরুচিপূর্ণ পরামর্শ? আমি সুভাষচন্দ্র বোস হিসাবে রামকৃষ্ণ মিশনে আসি, এটি আমার ব্যক্তিগত ধর্মাচরণ। আমি যখন নেতাজি হই তখন আমি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। আমি কোনো সম্প্রদায়ের মন্দির মসজিদ বা কোনো রকম গির্জায় কোনো সম্প্রদায়কে প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারি না, এটা আমার পক্ষে উচিত নয়। তো বৃজলালবাবু খানিকটা অপ্রস্তুত হয়ে এখানে বলেছিলেন যে আপনি তো হিন্দু, তাহলে অসুবিধে কোথায়? নেতাজি তার উত্তরে বলেছিলেন, আমি আপনাকে আবারও বলি, সুভাষচন্দ্র বসু হিন্দু, নেতাজি ভারতীয়। বৃজলালবাবু শেষ চেষ্টা করেছিলেন, তাহলে আপনি সুভাষচন্দ্র বসু হিসাবেই আসুন। উত্তর এসেছিল, সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই যাবে মন্দিরে, অম্বা মায়ের আশীর্বাদ তিনি নিশ্চয়ই নেবেন এবং প্রণামী বাক্সে গিয়ে যথাসাধ্য প্রণামীও দিয়ে আসবে, কিন্তু আপনি যেভাবে আমাকে নিয়ে যেতে চাইছেন সেভাবে আমি যেতে পারবো না। বৃজলালবাবুর চেষ্টাটা এর পরেও খানিকটা বাকি ছিল। তখন বাধ্য হয়ে খুব দৃঢ় কণ্ঠে নেতাজি বলেছিলেন, তাহলে আমি এবার শর্ত রাখি। আমার শর্ত হবে এমন যে আমি ফৌজি পোশাকে আজাদ হিন্দ বাহিনীর প্রতিনিধিত্ব করে সেখানে যাব, কিন্তু আমার সাথে যাবেন কর্নেল ধিলন, যিনি একজন খালসা পাঞ্জাবি, আমার সাথে যাবেন আইয়ার, যিনি একজন খ্রিস্টান, আমার সাথে যাবেন জামান কিমানি এবং হাবিবুর রহমান, যারা মুসলিম। আপনার যদি আমাদের সমস্ত সতীর্থকে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ থাকে, তাহলে আমরা নিশ্চয়ই মন্দির প্রাঙ্গণে যাব এবং আশীর্বাদ নেব। বৃজলালবাবু তখন আর কিছু বলেননি, কারণ তার আর কিছু বলার ছিল না। তিনি হয়তো সেদিন ভেবেছিলেন যে মন্দিরে গত 200 বছর ধরে হিন্দু ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের প্রবেশাধিকার ছিল না, যে মন্দিরের গর্ভগৃহে ব্রাহ্মণ পুরোহিত ছাড়া কেউ পূজার অর্ঘ দেয়নি, সেই মন্দিরে অন্য সম্প্রদায় নিয়ে তিনি কি করে সেই অনুমতিটুকুনি পাবেন মন্দির কমিটির তরফ থেকে? তো তিনি সেদিন চলে যান। ভাস্করণজির কথা আমি প্রথমেই আপনাদেরকে জানিয়েছি। তো তিনি সেদিনকে বলেছিলেন নেতাজিকে, কয়েক লক্ষ টাকা তো লোকসান হয়ে গেল, ফসকে গেল কয়েক লক্ষ টাকা। নেতাজি তখন বলেছিলেন যে তোমাদের নেতাজির বিবেক কয়েক লক্ষ টাকা চাইতেও অনেক বেশি। এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত, এখান থেকেই আমরা প্রয়োজনীয় দেশাত্মবোধ, মৌলিকতা, নীতি সমস্ত কিছু শিখে নিতে পারতাম, কিন্তু এই ঘটনার একটা অপরিসমাপ্ত অংশ এখনো রয়ে গেছে। সেটি হলো যে পরের দিন বৃজলালবাবু এসেছিলেন এবং মন্দির কমিটির কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এসেছিলেন এবং সেদিককে বলেছিলেন হাত জোর করে যে আমরা পরামর্শ করে দেখেছি যে অম্বা মায়ের সামনে কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, কোনো খ্রিস্টান নেই, আপনারা দেশের সেবক, আমরা যেমন ফুল দিয়ে মাকে অর্ঘ দিই আপনারা বুকে রক্ত দিয়ে দিচ্ছেন, তাই আপনি এবং আপনার সমস্ত সতীর্থদের আমরা সাদর আমন্ত্রণ জানাই, আপনি আসুন। নেতাজি গেছিলেন সেদিন, সভা অনেক বেশি করে তাদের অভ্যর্থনা জানিয়েছিল, সমারোহে পালিত হয়েছিল সেই দিন।
সেই দিন ভাষণের একটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সামনে পাঠ করতে চাই এবং এইটি বলেই আমার বক্তব্য এখানে শেষ হবে। নেতাজি বলেছিলেন, ভারত মায়ের সন্তান আমরা, আমাদের ধর্ম পৃথক হতে পারে, কর্ম মাতৃভাষা পোশাক বর্ণ আলাদা হতে পারে, তবু আমরা সবাই ভাই। আর সার দিয়ে যারা ওদিকে দাঁড়িয়ে আছেন, ওরা আমাদের মা বহিন। আমরা সকলে একই মায়ের সন্তান, আমাদের সেই মা আজ শৃঙ্খলিতা। 200 বছর ধরে আমাদের মাকে শৃঙ্খলিতা করে রেখেছে বিদেশি বেনিয়ার দল। আমরা সব ভাই মিলে প্রতিজ্ঞা করেছি সেই মাকে শৃঙ্খল মুক্ত করব। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি শিখ, আমি খ্রিস্টান, বেশ তো, তাতে কি হয়েছে? কেউ কারো ধর্মে আমরা আঘাত হানব না। ব্যক্তিগত ধর্ম আমাদের মাতৃমুক্তি মন্ত্রে কোনো অন্তরায় হবে না, হতে পারে না। এই মরণপণ যুদ্ধে আমার পুকার হচ্ছে জয় হিন্দ। ধন্যবাদ। সেই শৃঙ্খলাটা সকল প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে যাবে আমাদের এখান থেকে, এইটা আমাদের কাছে প্রধান লক্ষ্য। নেতাজি দেশনায়ক, তিনি পরাক্রমশালী একজন বীর, তিনি নিরুদ্দেশ, তিনি গুমনামী বাবা কিনা এ নিয়ে বিতর্ক আছে, তিনি প্লেন ক্র্যাশে নিহত হয়েছিলেন কিনা বিতর্ক আছে, তাকে ষড়যন্ত্র করে কোথাও হত্যা করা হয়েছিল কিনা বিতর্ক আছে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেই বিতর্কের কোনো শেষ নেই। তথাপি তিনি আমাদের অন্তরে আছেন। এই মানুষগুলো মৃত্যুঞ্জয়ী মানুষ, এরা কোনো